গুড ইভিনিং ভালো আছো সবাই চলো আজকে আমরা গত ক্লাসে কী আলোচনা করেছিলাম বিভিন্ন যোগ ও তার সংকেত কীভাবে লিখতে হয় এগুলো নিয়ে আলোচনা হয়েছিল আজকে একটু অন্য জিনিস নিয়ে আলোচনা করবো তোমাদের এরকম প্রশ্ন দেয় যে একাধিক যোজ্যতা আছে এরকম কয়েকটি মলের নাম ও চিহ্ন লিখো তাহলে একাধিক যোজ্যতা বিশিষ্ট বেশ কতগুলো মৌল আমরা পেয়েছি এর আগে আগের ক্লাসে যোজ্যতা নিয়ে আলোচনা হয়েছে মনে আছে সেখানে দেখেছ একই মৌলের কিন্তু একাধিক যোজ্যতা থাকতে পারে বেশ কয়েকটি মৌল ছিল যাদের অনেকগুলো করে যোজ্যতা ছিল তো যজ্যতা কত পর্যন্ত আমরা পেয়েছি এক পেয়েছে কারো দুই আছে কারো তিন আছে কারো চার কারো পাঁচ এমনকি ছয়ও হতে পারে তাহলে তালিকাটা তালিকাটাই এই জন্য আমি ছটা তালিকা বানিয়েছি তাহলে এখানে লিখে ফেলছি যজ্যতা এক যাদের তাদের এই ঘরে লিখব এখানে হচ্ছে যোজ্যতা দুই যোজ্যতা তিন যোজ্যতা চার যোজ্যতা পাঁচ আর যাদের ছয় যোজ্যতা তারা হচ্ছে এই শেষ সারণিতে থাকবে তাহলে এবার বলো কোন মৌলের সবচেয়ে বেশি যোজ্যতা পেয়েছিলে তোমরা তাহলে এখানে কী বলছে মৌলগুলোর নামও লিখতে হবে তার চিহ্নও লিখতে হবে এবং তার সঙ্গে তার যে একাধিক যজ্যতা তাহলে একাধিক যজ্যতার জন্য আমি সারণীটি করে নিয়েছি আর এখানে ওই মৌলগুলোর নাম লিখে দেব। কার বেশি পেয়েছিলাম নাইট্রোজেনের কত পেয়েছিলাম এক পেয়েছি দুই তিন চার পাঁচ পর্যন্ত তাই তো তাহলে এখানে নাইট্রোজেন নাইট্রোজেন চিহ্ন কি এগুলো তোমাদের এখন সবারই মুখস্ত হয়ে গেছে নাইট্রোজেনের এক আছে দুই যোজ্যতাও আছে পরে আবার এটা নিয়ে আরেকটা দেবো যে যোজ্যতাগুলো ব্যবহার করে একটা করে যৌগলিক পরবর্তীতে আলোচনা করবো তাহলে নাইট্রোজেন তিনও আছে তাহলে এ ঘরও হবে নাইট্রোজেনের নাম নাইট্রোজেন চারও আছে চার যজ্যতারও নাইট্রোজেন হবে এখানেও নাইট্রোজেন তারপরে নাইট্রোজেনের তাহলে কটা হলো পাঁচটা এরপর আরেকটি মলো আছে সালফার তার তিনটা আছে কি কী বলো তো সালফার চিহ্ন কি সালফার এস তো সালফারের কত হয় দুই আছে চার আছে আর ছয় আছে তাহলে সালফার এস আর এখানে হবে সালফার সালফারের চিহ্ন এস এরপর আছে ফসফরাস তিন আর পাঁচ যোজ্যতা ফসফরাস ফসফরাস কি চিহ্ন এর পি তিন আর পাঁচ হয় ফসফরাস ফসফ্রাস ফসফরাসের পি আর হয় ফসফরাসের মতোই তিন আর পাঁচ আরসে সেক কী হবে এ এস তিন আর পাঁচ আর সে নিক দুই আর তিন কার কার হবে লেড লেড লেডের চিহ্ন পিবি লেডের চিহ্ন পিবি তাহলে দুই আর চার লেড আছে দুই আর চার মনে পড়ছে কারো তিন টিনের চিহ্ন কি এস এন আর দুই আছে আর চার আছে টিন কী কী বললাম চিহ্ন এস এন এবার দুই আর তিন কার কার আছে আয়রন আয়রন চিহ্ন কি এফ ই আয়রনের দুই আছে আর কী আছে আরেকটা দেখেছিলাম তিন ওই যে ফেরাস অক্সাইড আর ফেরিক অক্সাইড হচ্ছিলো তাহলে দুই আর তিন দুই আর তিন ই আর কার দেখেছিলাম দুই আর তিন ক্রোমিয়াম ক্রোমিয়াম কি এর চিহ্ন সি আর ক্রোমিয়াম ক্রোমিয়াম সি আর এরপর আছে মার্কারি এক আর দুই মার্কারি এক আর দুই মার্কারির চিহ্ন কি এইচ জি তাই তো এখানেও লিখে দেবে এইচ জি মার্কারির যোজ্যতা এক দুই আর কারেকার দুই বলো তো তামা কপার বা তামা তামাও লিখতে পারো সি ইউ হলো তাহলে কটা মোল পেল কটা মোলো লিখেছি এই সারণিতে এক দুই নাইট্রোজেন এক সালফার দুই ফসফরাস তিন আর্সেনিক চার লেড পাঁচ টিন ছয় আয়রন সাত ক্রোমিয়াম আট মার্কারি নয় আর তামা বা কপার দশ তাহলে দশটি মূলও এখানে উল্লেখ করেছি যাদের একাধিক যোজ্যতা আছে তোমাদের এরকম পড়বে না যে দশটি মূলের চিহ্ন ও যোজ্যতা একাধিক এই একাধিক যোজ্যতা বিশিষ্ট দশটি মৌলের চিহ্ন ও যোজ্যতা উল্লেখ করো এটা তোমাদের পড়বে না তোমাদের বলে দেবে যে হয়তো দুটি বা চারটি এরকম একাধিক যোজ্যতা বিশিষ্ট দুটি বা চারটি মৌলের নাম উল্লেখ করো তাহলে এবং তাদের যোজ্যতা উল্লেখ করো বা অন্যরকমভাবে প্রশ্ন দিতে পারে যে নাইট্রোজেনের যোজ্যতা কী কী হতে পারে নাইট্রোজেনের যোজ্যতা কী কী হতে পারে তখন তোমরা লিখবে নাইট্রোজেনের যোজ্যতা হতে পারে এক দুই তিন চার পাঁচ পাঁচ পর্যন্ত নাইট্রোজেনের সবগুলোই আছে ছয় যোজ্যতা বিশিষ্ট একটি মলের নাম লিখো তাহলে আমরা সালফারের জানি তিনটে যোজ্যতা আছে দুই চার আর ছয় তাহলে সালফারের ছয় হবে ফসফরাস আর আর্সেনিক এদের হয় তিন আর পাঁচ আর্সেনিকেরও ওর কম যোজ্যতা তিন আর পাঁচ তাহলে এই সারণিটা যদি মনে রাখো তাহলে এখান থেকে তোমরা দু নাম্বার পেতে পারো একাধিক যোজ্যতা বিশিষ্ট চারটি মৌলের নাম লিখো নাম এবং যোজ্যতা লিখো তাহলে এই সারণীটা তোমরা লিখে রাখবে খাতায় তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে এবং এটাকে মাঝে মাঝে একটু দেখে নেবে তাহলেই তোমাদের এটা দেখবে কিছু দিনের মধ্যেই আর এটা মুখস্থ করতে হবে না এমনিতেই ব্যবহার করতে করতে এই যজ্যতাগুলোকে যখন যোগে ব্যবহার করব আমরা এই পরবর্তী ক্লাসে আলোচনা করব। যে নাইট্রোজেনের এই যে পাঁচটি যজ্যতা এই পাঁচটি যজ্যতাকে ব্যবহার করে পাঁচটি যৌগের নাম লিখো আমরা পরবর্তী ক্লাসে এগুলো আলোচনা করব। ফসফরাসের এই যে দুটো যোজ্যতা তাদের দিয়ে কী কী যৌগ হয় টিনের দুটো যজ্যতা আয়রনের দুটো যোজ্যতা এগুলোর ব্যবহার আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে এই যে সারণিটা তোমাদেরকে করে দিলাম এই সারণিটা খাতায় লিখে নেবে এবং এটাকে কয়েকদিন বারবার দেখো এবং এটাকে যৌগ হিসাবে ব্যবহার করে দেখো এই যোজ্যতাটাকে কোথায় ব্যবহার করতে পারছ কয়েকদিন আমি বলবো এই সারণিটাকে তোমরা লিখে ফেলো এবং এটাকে একটু বুঝবার চেষ্টা করো যে এবং এই যোজ্যতাটা কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে তোমার জানা কোন কোন যৌগে এই যোজ্যতাগুলো ব্যবহৃত হয়েছে পরবর্তী ক্লাসে আমরা ওটা ডিটেলস আলোচনা করব। তাহলে এই সারণীটা মনে রাখবে এই সারণীটা মনে থাকলে পরের ক্লাসে আমাদের সুবিধা হবে তাহলে আজকে এখানেই শেষ করব